কলেজগুলিতে এখনও অব্দি প্রচুর আসন ফাঁকা রয়েছে কোন কোনো কলেজে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী আবেদন করলেও তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র সত্তর কি আশি শতাংশ বাকি কুড়ি থেকে তিরিশ শতাংশ ছাত্রছাত্রী গায়েব হয়ে গিয়েছে এই কারণে বিকাশ ভবন সূত্রে যে খবরটা রয়েছে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে দায়িত্ব মানে পড়েছে এসে নিউজ এইটিন বাংলার তরফ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতিটা স্কুলের প্রধান শিক্ষকদের কিন্তু যারা উত্তীর্ণ হলো উচ্চ মাধ্যমিকে তাদের কিন্তু কোচ করতে হবে যারা কলেজে তারা কলেজে ভর্তি হতে চাইছে না কেন এক দ্বিতীয় পয়েন্ট হলো এখনও অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা কলেজে আসন ফাঁকা থাকা সত্ত্বেও চান্স পায়নি এটা নিয়ে একটা মানে প্রশ্ন উঠেছে যে তাহলে তারা চান্স কেন পাচ্ছে না মানে যারা ফার্স্ট ও সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসেনি এর পাশাপাশি আরও একটি প্রশ্ন এসছে আমাদের সকলের সামনে যে ফার্স্ট মেরিট লিস্টে বেরিয়ে গেছে সেকেন্ড মেরিট লিস্টে বেরিয়ে গেছে থার্ড মেরিট লিস্ট কবে বেরাবে অনেকেই এই প্রশ্নটা করছে। দেখো থার্ড মেরিট লিস্ট কিন্তু বেরাবে না বেরাবে কি বেরাবে হচ্ছে মপ আপ রাউন্ডের ফেজ ওয়ানের মেরিট লিস্ট আর ফেস এর মেরিট লিস্ট মপ আপ রাউন্ড মানে কি মপ রাউন্ড মানে যারা চান্স পেলে না তারা আবেদন করতে পারবে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে ওয়েবসাইটে আবার অ্যাপ্লিকেশন করতে পারবে আর দ্বিতীয় হচ্ছে যারা পুরানো করেছিল ফার্স্ট মেডেল লিস্টেও নাম এসেছিলো সেকেন্ড মেডেল লিস্টে নাম এসছে তারা কিন্তু করতে পারবে না বাট যারা ধরো কলেজ পছন্দ হয়নি আপগ্রেডেশনে সিট অ্যালটমেন্ট হয়নি হ্যাঁ ফার্স্ট মেরিট লিস্টে আপগ্রেডেশন করেছিল বাট সেকেন্ড মেরিড লিস্টে আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি তারা কিন্তু আবারও মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে কিন্তু তোমাদের আগের অ্যাডমিশানটা ক্যান্সেল করতে হবে তো এর পাশাপাশি বলি নতুনরা তো আবেদন করতে পারছো মপ আপ রাউন্ডে এবং পুরানোরাও আবেদন করতে পারছো আর যাদের সিট অ্যালটমেন্ট হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না তোমাদেরও আবার মেরিট লিস্ট বেরোবে আগস্ট মাসে কুড়ি তারিখের দিকে তারপর আবার তোমাদের সিট অ্যালটমেন্ট হবে সিট অ্যালটমেন্ট হওয়ার পর তোমাদের আবার ফিজিক্যাল ভেরিফিকেশান হবে আর তোমাদের তিন থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে নতুন করে ক্লাস চালু হয়ে যাবে এটা হচ্ছে আপডেট তো এখানে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রীরা এখনও বলছে যে দাদা আমাদের নাম কেন আসেনি কলেজ ফাঁকা থাকা সত্ত্বেও দেখো একটাই কারণ কারণ হচ্ছে মপা রাউন্ড আটই আগস্ট থেকে শুরু হচ্ছে আবেদন বা অ্যাপ্লিকেশন ওই সেই কারণে মপ রাউন্ডের জন্যই কিন্তু এখনও অনেকের নামটা আসেনি মপাব রাউন্ডে নতুন করে তোমরা যারা ফার্স্টে রেজিস্ট্রেশন করেছিলে নাম এখনো আসেনি ফার্স্ট সেকেন্ডে তারা নতুন করে এডিট করো কলেজ প্রেফারেন্সগুলো আট তারিখ সময় দিচ্ছে এই ছ তারিখ সময় এই আট তারিখ সময় দিচ্ছে কারণ ছ তারিখে তোমরা অ্যাডমিশানগুলো ক্যান্সেল করো যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর আট তারিখে তারা করো যারা নাম যাদের নামই আসেনি ফার্স্ট সেকেন্ডের লিস্ট স্নাতকে ভর্তিতে নজর রাজ্যের প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারে এখনও পর্যন্ত বহু আসন থাকা কথা বলবো স্নাতকে ভর্তিতে নজর স্নাতক স্তরে প্রথম বর্ষে অর্থাৎ ফার্স্ট ইয়ারে বহু আসন ফাঁকা স্নাতক স্তরে বহু আসন ফাঁকা কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কেন বহু আসন ফাঁকা কি মনে করা হচ্ছে এবং তারপরে কি পরবর্তী পদক্ষেপ দেখো যেটা এখনো পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে প্রায় পাঁচ লক্ষ পড়ুয়া আবেদন জানালেও এখনো বহু কলেজে স্নাতকের প্রথম বর্ষে ভর্তির জন্য আসন ফাঁকা রয়েছে যদিও প্রথম রাউন্ড পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে এখন দ্বিতীয় তৃতীয় রাউন্ড বাকি রয়েছে কিন্তু যাতে এরাজ্যে বোর্ডের অধীনে থাকা উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় বা ভর্তি হয় বা আবেদন জানায় তার জন্য রাজ্য জুড়ে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের একটি নির্দেশ পাঠানো হয়েছে এখানে বলা হয়েছে যে তাদের স্কুল থেকে পাশ করা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যাতে কলেজে ভর্তি হন বা ভর্তি হওয়ার উৎসাহ দেওয়া যায় তা নিয়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সেই পাশ করা ছাত্রছাত্রীদের ফোন করতে হবে জানতে হবে যে তারা কেন ভর্তি হতে চাইছেন না বা ভর্তি হলেও কেন অন্য জায়গায় ভর্তি হচ্ছেন এবং সেক্ষেত্রে প্রয়োজনে মেসেজ করতে হবে যে আবারও ভর্তির সুযোগ রয়েছে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং হবে কোন সময় সেই কাউন্সিলিং হবে সেটিও তাদেরকে জানিয়ে দিতে হবে অর্থাৎ রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা যাতে কলেজে ভর্তি হয় এবং এক্ষেত্রে যাতে কোনো আসন ফাঁকা না থাকে সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার সেই কারণেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই টাস্ক দেওয়া হল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্য সরকার মনে করতে এই প্রক্রিয়া নিলে কলেজে আসন ফাঁকা যে থেকে যায় প্রত্যেক বছরই সেটা অনেকটাই মোকাবিলা করে তো তারা তাড়াতাড়ি গিয়ে এডিট করে নেবে এডিটটা কী করবে কলেজ প্রেফারেন্সটা এডিট করবে ভুল দিয়ে থাকলে ভুল এডিট ভুলটা এডিট করবে অনেকে কী হয়েছে অনেকে রেজাল্টে কম নাম্বার পেয়েছো কিন্তু ভুল করে মানে রেজাল্টটা সাজানোর সময় ফর্মে ভুলভাল দিয়ে দিয়েছো বেশি দিয়ে দিয়েছো বা কম দিয়ে দিয়েছো সেগুলো কিন্তু গিয়ে ঠিক করো আগে ঠিক আছে তো প্রেফারেন্স কলেজ প্রেফারেন্স এডিট করো তুমি পাঁচটা কলেজ দিয়েছিলে সেখানে ছ সাতটা কলেজ দাও আগে পরে করে দাও যেগুলো মনে হচ্ছে যে তুমি কলেজে চান্স পাবে না তুমি জোর করে দিয়েছিলে সেগুলোকে নিচের দিকে করে দাও যেগুলো চান্স পাবে বলে মনে হচ্ছে সেগুলোকে ওপর দিকে করে দাও সো এইরকমভাবে ডাউন করো অবশ্যই কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে আজকের মধ্যে একটুকুনি আপডেট এবং কমেন্টে তোমরা জানাও যে তোমরা কারা কারা চান্স পাওনি এখনো এবং কী কারণে চান্স পাওনি কাদের কাদের ভেরিফিকেশনে ক্যান্সেল হয়েছে সবটা জানাও আমি অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে দেবো